এটা হলো গিয়ে আমাদের গোলুবাবুর ব্রেকফাস্ট। গোলুবাবুকে পড়ানো হলো, গোলুবাবু পড়ে উঠে এখন খেলাধুলো স্টার্ট করে দিয়েছে, আর আমি এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। কালকে যে লুচি বানিয়েছিলাম না রাত্রেবেলা, সেই ডোটা একটুখানি রয়ে গেছে, তো ওটা দিয়েই সকালবেলা আমি লুচি বানাবো। আর একটু সাদা আলুর চচ্চড়ি বসালাম প্রেশার কুকারে। খুব ভালো লাগে না লুচি আর এই আলুর তরকারি, মানে সাদা আলুর তরকারি খেতে। সারাক্ষণ এই বিছানাটা, গোটা বিছানাটা জুড়ে এরকম খেলনাপাতি রেখে খেলে, আমার এত বিরক্ত লাগে না, মানে গোটা বিছানাময় এরকম খেলনা ছড়িয়ে থাকে সারাদিন ধরে, আমার বিরক্ত লাগে, বুঝেছো গোলু? খেলাধুলো হবে, এই যে এই ব্যাগটা দিয়েছি এর মধ্যে খেলনাগুলো ভরবে, ঠিক আছে? খাটে যেন ছড়ানো না থাকে। আর পড়াশোনা হয়ে গেছে, ব্যাগটা দাও, ব্যাগ নিয়ে কি কাজ? তো চলো এবারে খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না স্টার্ট করবো। আজকে বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা। এরা এই যে তিনটে কাঁচকলা এনেছে না, এমনি যদি নর্মালি কাঁচকলা তরকারি করি কেউ খাবে না সেভাবে, মানে অতটা পছন্দ করে না, কিন্তু এই জন্য আমি কাঁচকলার কোপ্তা কারি করে তরকারি করব, তাহলে কিন্তু সবাই মোটামুটি ভালো খায়। আর মাছ আছে, মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাছের আজকে টক বানাবো। আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আজকে বাবা আসবে। এই যে এটা হলো গিয়ে আমাদের গোলুবাবুর ব্রেকফাস্ট। তো আমি কিভাবে খুব সহজে আর কি এই কাঁচকলার কোপ্তাটা বানাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কাঁচকলা না, যখন প্রেশার কুকারে আমি সেদ্ধ করতে বসাই তখন এরকম গোটা গোটায় বসাই, তাহলে ভেতরে জলটা কম ধরে, আর কেটে বসালেই না অনেক জল ধরে যায়। তো এটা এখন দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিই। তো আমার বাড়িতে ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। কার কার বাড়িতে ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে জানিও? হ্যাঁ, আমি যেদিন ট্রাঙ্কটা একটু খুলেছিলাম ওই দিন তিনটে ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। দু তিন দিন ধরে যদি একটু রোদ না খাওয়াই এগুলো না গায়ে নেওয়া যাবে না, ভরা থাকে না এক বছর ধরে, সেই জন্য। রেড কালারটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম জানো তো, এটা একমাত্র অনলাইন থেকে নিয়েছিলাম গোলুবাবুর জন্য। এটা হচ্ছে আমাদের গোলুবাবুর ব্ল্যাঙ্কেট। ফুলটা নিয়ে যাই, যা ছিঁড়েই ফেললাম আমি তুলতে গিয়ে। তো কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি, এবারে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবারে দেখো এভাবে ভালোভাবে ম্যাশ করব, যদি ম্যাশার থাকে না তাহলে খুব ভালো হয়, না হলে হাতে করে এভাবেই আর কি করতে হবে ভালোভাবে, যাতে গুটি গুটি না রয়ে যায়। তো এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম নিরামিষভাবেও হয় কাঁচকলার কোপ্তা, বাট এই যে মানে কোপ্তাটা হয় না, এর মধ্যে যদি পেঁয়াজ থাকে আমার খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি দিই। তো আর এর মধ্যে আমি এক চামচ মতন বেসন দিলাম, আর একটু ভাজা মশলা, নুন হলুদ দিয়েছি, ঠিক আছে? বেসন আমার খুব একটা বেশি লাগেনি, এর আগেরবার যখন আমি বানিয়েছিলাম কাঁচকলাগুলো কেটে কেটে সেদ্ধ বসিয়েছিলাম, তো প্রচুর জল ধরে নিয়েছিল, আর আমি বেসন দিয়ে দিয়ে মানে একদম হাঁপিয়ে গেছিলাম। যাই হোক, এবার আমার বেশি বেসন লাগেনি, তাহলে কি বলতো মানে কাঁচা কলার টেস্টটা পাওয়া যাবে, না হলে একদম বেসন বেসন লাগবে। তারপরে এরকম বলের আকার করে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর খুব স্লো কুক করতে হবে, মানে হালকাভাবে গ্যাসটা কখনো লোতে কখনো হাইতে এভাবে রেখে রেখে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়, খুব ভালোভাবে আর কি পুরোপুরি ভাজা হয়। তো দেখো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা ভাজা খেতেই এত ভালো লাগে, আমার বর দুটো খেয়ে নিয়েছে, আমি দুটো খেয়ে নিয়েছি, ওই জন্য অনেকখানি কমে গেছিলো। আর ভেবেছিলাম যে মাকে দেবো, বাট তারপর আমি দিতেই ভুলে গেছি বাবা। বলগুলো শুধুও বেশ ভালো লাগে খেতে। ও, এতক্ষণ ধরে এই মাছগুলোকে ভাজলাম, এত সময় লাগে না এই মাছগুলোকে ভাজতে, এটা হচ্ছে বড় সাইজের একটা কাতলা ছিল, তো আজকে বানালাম টক, আর কালকে না একটু কালিয়া বানাবো। তো এখানে বাবার আর আমাদের জন্য বানালাম টক, আর গোলুবাবুর জন্য একটু ঝোল করব কালো জিরে আদা বাটা দিয়ে, তো টক তো খায় না। আর এ দেখো কাঁচকলার কোপ্তাটা এখনো বানাইনি, বানাবো। আর
এই যে মাছের টক হলো, ভাতটা হচ্ছে। এবার একটু বিরতি নেব, তারপরে কাঁচকলাটা রান্না করব। আর এখন আমি খাবো হচ্ছে একটা ডিম সেদ্ধ। কাঁচকলার কোপ্তা তো বানানো হয়ে গেছে, এবারে কারিটা বানানো যাক। এই কারিটা পেঁয়াজ রসুন দিয়ে গ্রেভি করেও বানাতে পারো, আবার নিরামিষও বানাতে পারো। আমার কাছে যেহেতু রসুন নেই, তাই আমি ভাবলাম যে আদা জিরে দিয়েই বানাই নিরামিষ আর কি। তো এখানে আমি তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আমি না মোচার ঘন্ট যখন রান্না করি নিরামিষ, তখন ঠিক এভাবে বানাই। তো আলুগুলো দিয়ে একটু ভেজে টেজে তার মধ্যে আমি আদা, তারপরে জিরে গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছিলাম, এই সমস্ত মশলাগুলো জলে গুলে দিয়ে দিয়েছি। এবারে মশলাটা একটুখানি ভেজে নেব, তারপরে কোপ্তাগুলো দেব। আমি যখন আদা জিরে দিয়ে নিরামিষ রান্না করি না, আমার মনে হয় যে একটুখানি বেশি তেল না দিলে বোধ হয় ওটার টেস্ট পাওয়া যাবে না, সেই জন্য একটুখানি তেল দিয়েছি। আর কম তেলে এই ধরনের কোপ্তা রান্না করা মানে পসিবল না। এখানে তরকা ডাল ভেজালাম, আজকে রাত্রে বানাবো এক তরকা। আর এদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এই যে কাঁচকলার কোপ্তা কারি প্রায় হয়েই গেছে, আর বেশি ফুটালে না আবার বড়াগুলো মনে হচ্ছে ভেঙে যাবে। তো খাওয়া দাওয়ার পরে না আমি শুয়ে পড়েছিলাম, আর আমি তো খেয়ে নিয়েছিলাম আগেই, তারপরে আমি বরকে কোনো রকম খেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আজকে যাই না কেন, শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিল। তো এখন জাস্ট আমি উঠলাম, উঠে এই যে কাপড়গুলো তুলতে এসেছি ছাদে। আর আমি আজকে মানে বাসন টাসন কিছু গুছোতেও পারিনি ঠিক করে, মানে ফ্রিজে রাখতেও পারিনি। তো যে খাবারগুলো বেঁচে যায় আর কি, সেগুলোকে যে ফ্রিজে তুলবো সেটাও আমি তখন পারিনি, আর টেবিলটাও মুছতে পারিনি। তো ও যেদিন লাস্টে খায় ও টেবিল মুছে দেয়, বাট আজকে কোনোভাবে ভুলে গেছিল, তো আমি সেই জন্য টেবিলটা মুছে দিলাম। আর যেগুলো বেঁচে গেছে চাটনি এগুলো যেমন থাকে আর কি, তো ওটা ফ্রিজে তুলে রেখে দিলাম। তারপরে রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নেব। যেহেতু আমি এখন বাসন ধুই না, সেই জন্য এই গামলার মধ্যে বাসনগুলো সব রাখি, কিন্তু এঠো বাসনগুলো যদি ডাইরেক্ট আমি গামলার মধ্যে রেখে দিই না, এতে দেখবে স্মেলও ছাড়ে, আর তারপর হচ্ছে যে ওই আরশোলা টারশোলা যদি উপদ্রব বেড়ে যায়। সেই জন্য আমি প্রথমে বেসিনে ভালোভাবে জলে ধুয়ে তারপরেই গামলার মধ্যে রাখি এঠো বাসনগুলো, কারণ এগুলো ধরো আজকে পুরো দিনটা রাতটা থাকবে, কালকে সেই সকালবেলা এসে মামি ধোবে আর কি, সেই জন্য। তো এরপর আমি রান্নাঘরটা একটু ভালোভাবে মুছে নিলাম। আর আজকে স্কিনটা এত বেশি ডাল লাগছিলো, যেহেতু এখন আমি স্কিন কেয়ার সেভাবে করে উঠতেই পারি না, মানে সময়ই পাই না, জানি না সারাদিন আমি কি করি। এখন তো তাও মামি আছে বলে কাজে অনেকটা কম হয়েছে, কিন্তু তবুও আমি সেই নিজের যত্ন নেবার টাইম পাই না, বেশিরভাগ টাইম এখন মোবাইলে এডিটিংয়ে এসবে কেটে যায়। তো আর সেই জন্য একটু বেসন আর কাঁচা দুধ দিয়ে ফেস প্যাক বানিয়ে মেখে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে। আমি সন্ধ্যাটাও দিয়ে দিলাম, তারপরে আমি হনুমান চল্লিশাটাও পড়ে নিচ্ছি, আর এরপর থেকে ভাবছি একটু করে ধুনো দেব, কিন্তু ধুনো নেই বাড়িতে। তো যাই হোক, তারপরে তো আমার বর্মশাই চলে এসছে, আর ও তো সন্ধ্যাবেলা আমি হাঁ করে থাকি যে ও প্রত্যেক দিন কী আনবে। তো আজকে দেখো একদম গরম গরম নরম নরম এরকম রসগোল্লা এনেছে, যেটা তো পেলে আমার মনে হয় যে আমি সব কটা খেয়ে নেব। আর এখানে চপ এনেছে আর দোভাজি এনেছে, এগুলো আমরা মুড়ি খাবো। তবে যাই বলো না কেন, আমার নজর খালি এই রসগোল্লার দিকে যায়, আমি ভীষণ মিষ্টি প্রেমী। দুজন মিলে বসে একটুখানি মুড়ি খেলাম, মুড়ি মাখা, তারপরে চলে এসেছি এখানে ডিনার বানানোর জন্য। আর আজকে ডিনারে তো বানাবো হচ্ছে তরকা, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আর তরকা যে মশলাটা পাওয়া যায় না সানরাইজের, সেটা যদি দেওয়া হয় টেস্ট এমনিতেই চলে আসে, মানে আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো তরকাটা বানিয়ে তারপরে আমি রুটি বানাবো। তো দেখো এখানে মশলাটা না জলে গুলে আমি দিয়ে দিয়েছিলাম, এবারে খানিকক্ষণ এটাকে কষে নেব মশলাটাকে, তারপরে তরকা ডালটা আমি প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সন্ধ্যের দিকে, তো সেই ডালটাই দিয়ে দেব। আর তরকা খেতে আমরা সত্যি খুব ভালোবাসি, কিন্তু যদি এক তরকা হয় তবেই। তো তরকা তো আমার এদিকে হয়ে গেছে, একটুখানি ফুটে যাক, আর আমি ওদিকে ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই। যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যেও না, আর তোমরা পাশে না থাকলে আমি একটুখানিও এগিয়ে যেতে পারবো না। আর একটা কমেন্ট করে অবশ্যই যেও। রুটি তো হয়ে গেছে, আর এখানে আমি গোলুবাবুকেও না আমাদের খাবারই আর কি অভ্যস্ত করছি, সেই জন্য ওকে দেখো তরকা দিয়েছি আর রুটিগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তাহলেও মানে এখন খেতে শিখছে আর কি একটু একটু করে। তো ওকে ডিনারটা দিয়ে দিই, তারপরে বাবাকেও দিয়ে দেবো, বরকেও দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।